আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ ইউটিউব লুবনা। আজকে আমি আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ে টিকটকের সবচেয়ে বেশি ভাইরাল এবং সবচেয়ে বেশি ট্রেন্ডিং ইমেজের মধ্যে 3D জুম ইফেক্ট কীভাবে অ্যাড করে। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যায় কীভাবে এই ইফেক্টটি আপনার ছবির মধ্যে অ্যাড করবেন। এই ইফেক্টটি অ্যাড করার জন্য আপনার প্রথমে যেটি দরকার হবে, ক্যাপকাট অ্যাপটি প্লে স্টোর থেকে আপনারা নামিয়ে নেবেন। আমার আগে থাকতে নামানো ছিল, তাই আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। ক্যাপকাট ওপেন করে আপনারা নিউ প্রজেক্টে যাবেন, নিউ প্রজেক্ট ওপেন করে দেবেন। দিয়ে এখানে গ্যালারিতে যেয়ে ফটোসে ক্লিক করবেন। ফটোসে ক্লিক করে এখান থেকে 5টি ছবি আমি সিলেক্ট করে নিব। আপনারা আপনাদের গ্যালারি থেকে ছবিগুলো সিলেক্ট করে নেবেন। আমি তাহলে আমার গ্যালারি থেকে ছবিগুলো সিলেক্ট করে নিচ্ছি। আমার ছবিগুলো সিলেক্ট করা হয়ে গিয়েছে, এখন আমি অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে আমার মেইন ইন্টারফেসে ছবিগুলো চলে আসবে। দেখুন প্রত্যেকটা ছবি আমার চলে এসেছে একটার পর একটা। এখন আমি প্রথম ছবিটাতে ক্লিক করব। প্রথম ছবিটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এইখানে স্টাইলে আমি ক্লিক করব। স্টাইলে ক্লিক করে এখানে আমি স্টাইলে ক্লিক করে পরে নিচে যাব। নিচে যে স্ক্রল করে 3D জুম নামে একটি ইফেক্ট আপনারা পেয়ে যাবেন, এটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে আমি প্রথম ছবিটাতে 3D জুম ইফেক্ট অ্যাড করে দিলাম। লোডিং হচ্ছে, একটু সময় লাগছে। প্রথমটাতে আমার 3D জুম ইফেক্ট অ্যাড হয়ে গিয়েছে। এর পরের ছবিটাতে আমি যেটা করব, 3D জুম ইফেক্টের ঠিক পাশেই 3D জুম প্রো, 3D জুম প্রো এই ইফেক্টটি আমি অ্যাড করে দিব নেক্সট ছবিতে। আমি তাহলে ক্লিক করে দিলাম, অ্যাড হয়ে যাচ্ছে। এরকম করে আমি এই 3D জুম প্রো বাকি যে 4টা ছবি আছে সবগুলাতেই এক এক করে অ্যাড করে দিব। একটা একটা করে সিলেক্ট করব এবং 3D জুম প্রোতে আমি ক্লিক করব। ক্লিক করে প্রত্যেকটাতেই আমি অ্যাড করে দেব। আর প্রত্যেকটা ছবিতে 3D জুম প্রো অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি এখানে টিকমার্কটা দিয়ে দেব। টিকমার্কটা দিয়ে দেওয়ার পরে আমি আবার প্রথম ছবিটাতে আমার যাব। প্রথম ছবিটাতে যেয়ে আমি এটার লেন্থ একটু ঠিক করে নিব, কমাবো না বাড়াবো আপনাদের ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই রাখবেন। আমি এখানে একটু বাড়িয়ে দিচ্ছি, 4.1 সেকেন্ড করে লেন্থ দিয়ে দিচ্ছি। পরের ছবিগুলোতে যা লেন্থ আছে আপনারা চাইলে তাও রাখতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি সবগুলোতেই একটু একটু করে বাড়িয়ে নিচ্ছি, খুব বেশি বাড়ালে ভালো লাগবে না, তাই আমি পরেরগুলোতে একটু অল্প অল্প করে বাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটাতেই আমি একটু লেন্থ বাড়িয়ে নিচ্ছি। বেশি হয়ে গিয়েছে, একটু কমিয়ে নিচ্ছি। এখন আমার সবগুলোতে লেন্থ ঠিকমতো অ্যাডজাস্ট করা হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে এখন আমি যে কাজটা করব, এখন হচ্ছে আমি দুইটা ছবির মাঝখানে যে হোয়াইট বক্সের মতো একটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে দুইটা ছবির মাঝখানে বক্সের মতো যেটা দেখা যাচ্ছে, এখানে আমি ট্রানজিশন সেট করে নিব। তাহলে আমি মাঝখানে সাদা বক্সটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে ক্যামেরা চলে আসবে, ক্যামেরাতে আমি ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করে আমি এখানে পুল আউট নামে যে নিচে, হ্যাঁ পুল আউট নামে একটা বক্স দেখতে পাচ্ছেন, সেখানে আমি ক্লিক করে দেব। পুল আউটে ক্লিক করে আমি এখানে টিকমার্কটা দিয়ে দেব। টিকমার্কটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি পরের ছবিটাতেও একই কাজ করে নিব। দুইটা ছবির মাঝখানে যে বক্স দেখতে পাচ্ছেন সাদা, সেখানে ক্লিক করে ক্যামেরাতে ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করে এগেইন আমি পুল আউটে ক্লিক করব। পুল আউটে ক্লিক করার পরে এখানে আমি অ্যাপ্লাই টু অল দিয়ে দিব। অ্যাপ্লাই টু অল দিলে যেই কাজটা হবে, যে সবগুলো ছবিতে আপনার এই ট্রানজিশন হয়ে যাবে। অ্যাপ্লাই টু অল দিয়ে টিকমার্কটা আমি
দিয়ে দিলাম। এখন দেখুন আমার প্রত্যেকটা ছবিতে ক্যাপকাটের সাইনটা চলে এসেছে, মানে ট্রানজিশন হয়ে গিয়েছে প্রতিটা ছবিতে। এখন আমি প্রথম ছবিটাতে আমার গেলাম, যাওয়ার পরে এখানে আমি ইফেক্ট বসাবো। প্রথম ছবিটাতে আমি যাওয়ার পরে এখানে আমি ইফেক্টে ক্লিক করে দেব, ইফেক্টে দিয়ে ভিডিও ইফেক্টে ক্লিক করব। ভিডিও ইফেক্টে ক্লিক করলে ক্লিক করে দিলাম, বেসিকে আমি ক্লিক করব। বেসিকে ক্লিক করে আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আমি ব্লারি ফোকাস নামে একটি ইফেক্ট পাব, সেখানে আমি ক্লিক করব। ক্লিক করে এটাকে আমি ডাবল ক্লিক করব, অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করে দেন হচ্ছে আমি টিক মার্ক দিয়ে দেব। আমি শুধুমাত্র প্রথম ছবিটাতে ব্লারি ফোকাস ইফেক্টটি অ্যাড করব। এখানে আমি ক্লিক করে ফোকাসটা ঠিক কতটুক রাখবো, কতটুক ব্লার করব, অর্থাৎ ঝাপসা করব, ঠিক সেটা আমি সেট করে নেব, অ্যাডজাস্ট করে নেব। তাহলে আমি নিচের দিকে এসে অ্যাডজাস্টে ক্লিক করে দেব, একটু লেন্থে কমিয়ে নিই, সামান্য একটু কমাবো, কমিয়ে অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করে যে ব্লার নামে যেই লেন্থ আছে, লাইনটা আছে, সেখানে আমি এটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখব। একটু বাড়িয়ে দিচ্ছি আমি, 55 পর্যন্ত যাব বা 50 গেলে আমার কতটুকু ভালো লাগবে আমি সেটা একটু অ্যাডজাস্ট করে আপনারা আপনাদের পছন্দ মতো ঠিক যতটুকু চান তাই করবেন। তারপরে আমি ব্যাকে দিচ্ছি। ব্যাকে দিলে এখানে নিচের দিকে, ঠিক ছবিটার নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড অডিও আছে, অ্যাড অডিওতে আমি ক্লিক করব। ক্লিক করে এখানে সাউন্ড ইফেক্ট হলে এখানে আমাদের চলে যাবে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা সাইন ইন উইথ টিকটক, যেহেতু আমার টিকটক নেই তাই আমি টিকটকের সাউন্ড এখানে দিতে পারছি না। উপরে কিছু অলরেডি দেওয়া আছে ক্যাপকাট অ্যাপে, আমি সেই ওখান থেকেই সাউন্ড ইউজ করবো। আপনাদের যদি টিকটকের সাথে সাইন ইন করা থাকে, অ্যাপ থাকে, আপনার ইচ্ছা মতো নিজেদের পছন্দ মতো মিউজিক গান আপনারা এখানে এক্সট্রাক্ট করে ইউজ করতে পারবেন। আমি মিউজিকগুলো প্লে করে পছন্দ মতো শুনে নিচ্ছি, যেটা ভালো লাগবে এটা আমি অ্যাড করে দিব। কপিরাইট ক্লেমের কারণে বা কপিরাইট ইস্যুর জন্য আমি আসলে সবগুলো মিউজিক আপনাদেরকে শোনাতে পারছি না, আপনারা আপনাদের পছন্দ মতো এই বক্স থেকে যে কোনো একটা পছন্দ করে নেবেন, অথবা টিকটক থেকে আপনারা ডাউনলোড করে মিউজিক এক্সট্রাক্ট করে দেন। আপনারা চাইলে এখানে নিজেদের পছন্দ মতো গান মিউজিক ইউজ করতে পারেন। আমি একটা একটা করে প্লে করে দেখছি কোনটা ভালো লাগে আমার কাছে, আমি সবগুলোই ট্রাই করছি। কপিরাইট ইস্যুর জন্য আমি আসলে আপনাদেরকে মিউজিকগুলো ঠিক মতো শোনাতে পারছি না। আমি এই মিউজিকটা নিয়ে নিলাম আইসি, এখানে দিয়ে যে প্লাস্টিক আমি এটা প্লে করে দিলাম। প্লে করার পরে প্লাস চিহ্নতে ডান সাইডে যে প্লাস চিহ্নটা ছিল সেখানে প্লাস চিহ্নতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে যে দেখাচ্ছে ইয়েলো কালার হাতের চিহ্ন, আপনি চাইলে এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন কতটুক আপনার যতটুক প্রয়োজন মিউজিক ঠিক ততটুক, যেই ছবিতে প্রয়োজন মিউজিক শুধু সেই ছবিতেই আপনারা মিউজিক অ্যাড করতে পারেন, বাকিগুলো আপনারা স্প্লিট করে বা কেটে দিতে পারেন। আমি পুরোটাই রেখে দিচ্ছি, ইউজ করছি পুরোটাই আমি। তারপরে আমি একটু পুরো ভিডিওটা সবগুলো ছবির লেন্থ আমি একটু কমিয়ে নিচ্ছি, কম্প্রেস করে নিচ্ছি, এতে করে আমার ছবির কোনো সমস্যা হবে না, থ্রিডি ইফেক্টই থাকবে। আমি একটু কমিয়ে প্লে করে দেখছি আসলে ঠিক সব কিছু ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, একদম পারফেক্ট হয়েছে, আমি ঠিক যেই রকম চেয়েছিলাম সেরকম ক্যাপ। শুধুমাত্র আমি ক্যাপকাট অ্যাপটা দিয়েই এই ছবিগুলো এত সুন্দরভাবে থ্রি ডি জুম ইফেক্ট এখানে প্রত্যেকটা ছবিতে আমি দিয়ে নিলাম। আপনারাও চাইলে স্টেপগুলো যদি ফলো করেন তাহলে ঠিক এরকমই একটি ভিডিও বা ছবি আপনারা ইমেজ আপনারা তৈরি করতে পারবেন খুবই সহজ।
যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিবেন প্লিজ 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 এবং যদি কোথাও বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাকে মেসেজ সেকশনে মেসেজ করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সকল সমস্যার সমাধান করে দিতে হ্যাঁ এখন আমি এটাকে এক্সপোর্ট করে নিব ইমেজটি উপরে অ্যারোটা ক্লিক করে আমি এক্সপোর্ট করে নিচ্ছি হ্যাঁ আমার এক্সপোর্ট হয়ে গিয়েছে এখন আমি এটাকে ডান দিলে সেভ হয়ে যাবে আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে ধন্যবাদ সবাইকে